ভারত বিশ্বকাপ হারার পরে অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে এবং 4-1 ব্যবধানে জিতেছে। বিশ্বকাপের মঞ্চে টানা 10টা ম্যাচ জিতে ফাইনালে হেরেছিল, আর এইখানে 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া, শেষ পর্যন্ত সিরিজটা হেরেছে। ভারতীয়রা সেলিব্রেশন করেছে, অতি উৎসাহ নিয়ে সেলিব্রেশন করেছে এবং চমৎকার অতিরিক্ত বাজি ফুটাচ্ছে। বিশ্বকাপ যে ইন্ডিয়া হেরেছে সেটার আমার কাছে মনে হয় কিছুটা কষ্ট কমেছে, এবং অস্ট্রেলিয়াকে গোহারা হারিয়েছে টি টোয়েন্টি সিরিজে। সো আপনাদের কাছে কি মনে হয়, এই যে টিমটা ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে হারালো, এই টিমের কে কে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সুযোগ পেতে পারে জানাবেন কমেন্টে। আমার কাছে মনে হয় ঋতুরাজ গায়কোয়াদ, জয়সওয়াল, তারপর স্কাই তো অধিনায়ক এবং সে তো খেলবেই, শ্রেয়াস আয়ার, ঈশান কিশান, রিঙ্কু, কুলদীপ তো নাই, বিষ্ণয় সুযোগ পেতে পারে, কিন্তু আর অন্য কেউ সুযোগ নাও পেতে পারে। আপনারা জানাবেন কমেন্টে ভারতের স্কোয়াডে, টি টোয়েন্টি স্কোয়াডে, যেটা টি টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে দিতে পারে, সেখানে নতুন মুখ হিসেবে কাকে দেখতে চান, জয়সওয়াল, বিষ্ণয় নাকি অন্য কেউ? অস্ট্রেলিয়া এবং ভারতের এই টি টোয়েন্টি সিরিজ আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্টে।